দেখেন ভাই, মোবাইলে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি, আমরা কম আর বেশি একটি সমস্যা সবাই সম্মুখীন হয়েছি, তা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজের সময় ইন্টারনেটে ডাটা শেষ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি মোবাইলে যখন নতুন করে আবার ডাটা লোড করতেছি, এই লোড করার পরও দেখা যাচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আসলে কারণটি কি? কারণটি হচ্ছে আমাদের মোবাইলে থাকা এমন একটি সেটিং অন করা আছে যার কারণে আমাদের MB এবং ডাটা বেশি খাচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংটি কিভাবে অফ করতে হবে এবং অন করতে হবে, যার মাধ্যমে আপনারা চাইলেই আপনাদের MB সেভ করতে পারবেন। সর্বপ্রথম যাবেন হচ্ছে আপনার মোবাইলের সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পর এখানে সার্চ যে অপশনটি আছে এর উপরে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ডাটা। ডাটা লেখার পর দেখেন এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে ডাটা সেভিং যে অপশনটি আছে এটি চলে আসবে। এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে দুই তিনটি অপশন চলে আসছে, এখানে ডাটা ইউজ লিমিট, ডাটা সেভিং এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। তা আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন তাহলে এখানে নেটওয়ার্ক যে অ্যাক্সেসটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার মোবাইলের যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটি এখানে চলে আসছে। আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলো এখানে চলে আসবে। এখানে কিছু অপশন আমার দেওয়া আছে ওয়াইফাই, কিছু অপশন দেওয়া আছে মোবাইল, আর কিছু অপশন দেওয়া আছে আপনার ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা। দেখেন এখানে সাইডে ক্লিক করার পর তিনটি অপশন এখানে চলে আসবে। আপনি যদি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা দিয়ে রাখেন তাহলে আপনার যে অ্যাপসগুলো আছে এইগুলো ডাউনলোড এবং আপডেট হবে, মোবাইল থেকেও নিতে পারবে এবং ওয়াইফাই থেকেও নিতে পারবে। এতে করে আপনার কি হয়, মোবাইলের ডাটা বেশি খায়। তা আপনি কি করবেন, এখান থেকে আপনার ওয়াইফাই যা আছে অপশনটি আছে এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার আর মোবাইল ডাটা ইউজ করবে না। এরপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। চলে আসার পর এখানে যাবেন হচ্ছে ডাটা সেভিং এর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডাটা সেভিং যে অপশনটি আছে এর সাইডে বাটনটি ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে টুন অন এই অপশনটি আসবে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে এই যে অপশনে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা মোবাইলে থাকা যে অপশনগুলি আছে এখানে চলে আসবে। দেখেন আমার এখানে যেগুলোতে আমি শুধু অন করে রাখছি যেইগুলোতে শুধু ডাটা সবসময় অন থাকবে, আর অল যে আছে এর উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো অফ। তার মানে হচ্ছে আপনার এই অপশনটি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে থাকা যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো কিন্তু সবগুলো অফ হয়ে গেল। যখন যেটা ব্যবহার করবেন শুধু সেটাই MB কাটবে, আর যেটা আপনি অন করে রাখছেন এটা সবসময় MB কাটবে। তা আপনারা কী করবেন, এখান থেকে সবগুলো অফ করে দিবেন, আর যেগুলো অ্যাপস আমরা খুব ইমার্জেন্সি সেইগুলো আপনারা অন করে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের MBটি কম কাটবে। এরপর দেখা যাচ্ছে বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে হচ্ছে ডাটা ইউজ লিমিট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে তিনটি অপশন আছে, তো আপনারা যে ডেলি ডাটা ইউজ লিমিট যে অপশনটা আছে এটি আপনারা অন করে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।